আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। ভিউয়ার্স, আপনারা জানেন এই গরুটা অনেক ভিডিও দেখছেন, বরাবর যেটা বলি ল্যাম্পি স্কিনে আক্রান্ত হয়েছিল, তার খাওয়া দাওয়া রুচি কমে গেছিল, তার খাওয়া দাওয়া অত্যন্ত খারাপ অবস্থা ছিল। তখন আমি কি করলাম, খাওয়া দাওয়া বাড়ানোর জন্য আমি তাৎক্ষণিকভাবে এই জিঙ্ক দেওয়া শুরু করলাম। আমি জিঙ্ক কি জিনিস খাওয়াবো সেটাও বলবো। এবং এই যে তারপর আমি কৃমি, আগে কৃমি দিছে একটু অসুস্থ, একটু কৃমি দিছে একবার এই কিছুদিন আগে, এখন আমি লিভার টনিক খাওয়াচ্ছি, মানে লিভাভিট খাওয়াচ্ছি, তার সাথে জিম চলতেছে, যেন তার লিভারটা খুব স্ট্রং থাকে, ভালো থাকে। আর লিভার ভালো থাকলে কিন্তু খাওয়া দাওয়ার রুচি বাড়বেই। আর এটা আমি দিন দুইভাবেই খাওয়াচ্ছি। এই যে দেখেন আমি সেটা কিভাবে দিচ্ছি, এই যে বোতলটা আছে, এই যে সিপিটা আছে, এক সিপি করে পানির সঙ্গে মিশে সকালবেলা দিচ্ছি, আবার এক সিপি করে রাতের বেলা দিচ্ছি, এটুকুই খাওয়াচ্ছি, যাতে তার লিভারটা ঠিক থাকে এবং খাদ্যের রুচিটা বাড়ার জন্য আমি দিছি জিঙ্ক। তো ভিউয়ার্স, এখানে লিভার টনে B1, B2, B6, B12, বি ভিটামিন কে, ফলিক অ্যাসিড, নিকোটাইমিন, আরও অনেক লিভার লিভারের যত যে ভিটামিনের দরকার সবগুলোই রয়েছে এই ইয়াটাতে। এটার দামও বেশি না, মাত্র 150 টাকার মধ্যে হলে হয়ে যাবে। এখন দাম বাড়ছে কিনা জানি না, তবে 150 টাকা আমি নিছি এই লিভাভিট স্কোয়ারে, একটা পণ্য খুব ভালো মানের কাজ করে। আমি এই লিভাভিট কিন্তু ছাগলকে খাওয়াই, কৃমি ট্যাবলেট দেওয়ার পর এই লিভাভিট ছাগলকে খাওয়াই, অনেক ভালো উপকার দেয় বলে আমি কিন্তু খাওয়াই, অনেক ভালো প্রফিট পাই, অনেক ভালো ফল পাই দেখি এই লিভাভিট খাওয়াই। তো ভিউয়ার্স, যদি গরুর কৃমি ওষুধ দেন, অবশ্যই যে কোনো গরুকে কৃমি ওষুধ দেন না কেন, আর লিভাভিট অত্যন্ত দরকার খাওয়াবেন, তার সাথে সাথে জিম অবশ্যই দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।